হয় নাই ভিক্ষাই কেউ যেত না, যার জন্য সবজি বেশি রান্না করে সবজি খাওয়া হতো, এমনকি সজনে পাতা সিদ্ধ করে ওই শাক ভাজি হতো, ওই সব খাওয়া হতো, আর অন্ন অল্প করে আর তরকারি বেশি করে খেতে, এইভাবে জীবনযাত্রা। এইটা যেমন আমরা মথুরায় গিয়ে, আমি যখন মথুরায় যাই তখন গুরু মহারাজ আমায় বলছেন গে তুই ওখানে যাচ্ছিস মথুরায়, ওখানে গেলে খেতে পাওয়া যায় না, ওখানে চাল পাওয়া যায় না, শুধু রুটি ছাড়া কোনো কথাই নাই, গরমের দিনে কি করবে, পারবে না তুমি সামলাতে, সহ্য করতে পারবে না, হজম হবে না। আমরা যাই হোক যাই মহারাজের কাছে এখন দেখব, তো এখন মথুরায় গিয়ে দেখি কি জ্যৈষ্ঠ মাসের গরম, আর ঘরে কোথাও জানলা নাই, একটা করে দশ